আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি ইলেকট্রিক ম্যাগনেটিং এয়ার কম্প্রেসার পাম্প। এই পাম্পটির মডেল নাম্বার হলো ACO001। এই পাম্পটি দিয়ে মাসের অক্সিজেন দেওয়া হয়। তো আমরা পাম্পটি আনবক্স করে দেখব এটার ভিতরে কি কি আছে, আর আমরা পাম্পটি চালু করে দেখব পাম্পটি কীভাবে ব্যবহার করতে হয়। প্যাকেটের ভিতরে আছে একটি পাইপ, পাইপটা সাতটি মাথা, একটা দিয়ে ইন হবে, ছটা দিয়ে আউট হবে। তো আমরা কিছুক্ষণের ভিতরে দেখব এটা কীভাবে ব্যবহার করতে হবে। আর 6 ইঞ্চির একটা পাইপ আর একটি পাম্প, পাম্পের সাথে আর কিছুই নেই, এই তিনটা জিনিসই থাকবে এই কার্টনের ভিতরে। আর হলো একটি ইউসার ম্যানুয়াল, আর পাম্পের মডেল হলো ACO001, 220 ভোল্ট, 18 ওয়াট। আর এই পাম্পের দাম জানতে বা অর্ডার করতে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে ক্লিক করলে দাম সব দেখতে পারবেন এবং কী অর্ডার করে দিতে পারবেন। এই হলো পাম্পটি, এটার এ সাইডটা হলো আউটসাইড আর এটা হলো ইনসাইড। আর পিছনের কাভারের ভিতরে একটি ফিল্টার আছে যেন ময়লা না ঢুকে। আর 6 ইঞ্চি যে পাইপটা এটা আগে লাগিয়ে নিতে হবে এভাবে, এরপরে 7টা মাথার যে পাইপটা এটা এভাবে লাগাই দিতে হবে, আর এই ছটা পাইপ লাগাই নিতে হবে। তো আমরা চালু করে দেখবো কীভাবে লাগাইতে হয়। আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। যারা মাছ চাষ করেন তাদের অবশ্যই জানা আছে, তারপরে বলি এখানে 6টা মাথা 6টা পাইপ লাগিয়ে 15-20 হাতের একটি পুকুরের ভিতরে আপনারা অক্সিজেন দিতে পারবেন মাছের। তো আমরা একটি পাইপ লাগিয়ে এখন মোটরটা চালু করব, চালু করে দেখব এটার প্রেশারটা কেমন হয়, কেমন গুড়গুড়ি দেয়। আমরা পাম্পটা চালু করলাম, দেখুন এটা একটা পাইপ দিয়ে এত গুড়গুড়ি দিচ্ছে। আমরা এখন ওই মাথাটা লাগাবো, লাগাইয়া পানিতে দিব।